কি ভাবছেন হঠাৎ লোকাল ট্রেনে কেন? আমাদের কাজ তো আসলে মাঠ থেকে খবর পড়া, কিন্তু আজ আমরা লোকাল ট্রেনে। তার কারণ একটাই, কলকাতা লীগের একটা গোল যা এই মুহূর্তে শুধুমাত্র বাংলা নয় গোটা ভারতবর্ষে আলোড়ন ফেলে দিয়েছে, এবং সেই গোলই ফিফার পুস্কাস অ্যাওয়ার্ডে পাঠানো হয়েছে। এবং আমার সঙ্গে রয়েছে এরিয়ানের সেই সৈকত, তার সকল সঙ্গেই আজ এক্সট্রা টাইম, প্রতিদিন তার কলকাতা মাঠে প্র্যাকটিস, এবং কল্যাণী থেকে শিয়ালদা এবং সেখান থেকে বাস ধরে কলকাতা ময়দান। এই দীর্ঘ জার্নিতে কীভাবে উঠে এলো তার সাফল্য, সেই খোঁজ নিতেই আজ সৈকতের সফর সঙ্গী আমরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্ধ ভক্ত, পুলিশেসির বিরুদ্ধে ঘরের মাঠে কল্যাণীতে হ্যাট্রিক করে তার উজ্জ্বল উপস্থিতি জানান দিয়েছিলেন। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কল্যাণীর সৈকতের চোখে যা কিছু স্বপ্ন, সব ফুটবলকে আঁকতেই। মঙ্গলবার বিকেলের পর সেই স্বপ্ন আরও জোরালো হলো বইকি। শিয়ালদা স্টেশন থেকে কল্যাণীর উদ্দেশ্যে লোকাল ট্রেনে ওর বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিলাম আমরাও। সারাদিন ময়দানে অনুশীলনের পর ক্লান্ত সৈকত ট্রেনে কিছুটা বিশ্রাম নিতে নিতেই যাচ্ছিলেন, কখনো আবার বন্ধুদের সঙ্গে খোশ মেজাজে আড্ডাও দিচ্ছিলেন। এরপর কল্যাণী স্টেশনে ট্রেন থামতেই সৈকতের নিজের স্কুটিতে ওর বাড়ির কল্যাণী কাঁঠালতলার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। স্টেশন থেকে ওর বাড়ির দূরত্ব প্রায় 6 কিলোমিটার, প্রতিদিন এভাবেই যাতায়াত করেন সৈকত। দীপেন্দু বিশ্বাস, অসীম বিশ্বাসদের পর বিশ্বস্ত কোনো বাঙালি স্ট্রাইকারের খোঁজ এখনও জারি ময়দানে, যার জন্য বিদেশিহীন এবারের কলকাতা লীগ সেই পালেই যেন খানিক দোলা দিলেন সৈকত। ১৪ বছর বয়সে স্থানীয় কোচ বিমান মণ্ডলের হাতে কল্যাণীর মাঠে প্রকৃত ফুটবল শিক্ষার শুরু সৈকতের। তারপর ধীরে ধীরে 2017 সালে বালি প্রতিভা জার্সিতে কলকাতা ময়দানে আত্মপ্রকাশ। এরপর খিদিরপুর, রেনবো এসি, কাস্টমস হয়ে চলতি মরশুমে এরিয়ানে সই করেছেন সৈকত। তবে ময়দানে চৌহদ্দি পেরিয়ে সৈকত ইতিমধ্যেই রিয়েল কাশ্মীরের হয়ে আই লিগে অংশ নিয়েছেন। এই মরশুমে এখনও পর্যন্ত কোনো প্রস্তাব না থাকলেও বিস্ময় গোলের পর সম্ভাবনা যে বাড়ল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাড়িতে মা বাবা দাদাকে নিয়ে সংসার সৈকতের। বাবা পেশায় একজন মালি, দাদা ফটো এডিটিংয়ের কাজ করেন, সেই থেকেই সংসার চলে সৈকতদের। তবে বিশ্বমানের সেই গোলের ব্যাপারে সৈকতকে জিজ্ঞেস করলে হাসি মুখে সৈকত উত্তর দেন, সৈকত প্রথমে যেটা জিজ্ঞেস করবো, নিজেকে হিরো লাগছে? না না, হিরো লাগছে না, জাস্ট একটু সারপ্রাইজ হয়ে গেছি আর কিছুই না। মানে সব ভাবিনি যে এত তাড়াতাড়ি বা এত হঠাৎ এরকম একটা হাইলাইট হয়ে যাবে, তো তার জন্য একটু নিজেকে উল্টো আর নার্ভাস ফিল করছি যে কি হবে না কি ইত্যান্ত, এত লোক এত মানে ফোন আসছে আর কি। তুমি জানো যে তোমার গোলটা ফিফার যে অ্যাওয়ার্ড পুস্কাস অ্যাওয়ার্ডে মনোনীত করার জন্য আইএফএ পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি বা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, আইএফএর তরফ থেকে দেখলাম যে ওনারা পোস্ট করেছে। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু কোনোদিন আমি এক্সপেক্ট করিনি বা স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা স্টেজে এই গোলটাকে যাবে বা নিয়ে গেছে। যেমন যারা নিয়ে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ। নিজের গোলটা কতবার দেখেছো? দেখেছি বলতে ওই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতেই
যতবার আসছে ততবারই দেখছি, কিন্তু কোথাও না কোথাও একটা দুঃখ রয়ে গেছে যে ম্যাচটা হেরেছি তার জন্য। গোলটা করার পরে কি তোমার মনে হয়েছিল যে এই গোলটা এরকম একটা এ ফেলবে? না না না, আমার গোলটা করার পর একটা কিছুই মনে হয়নি এরকম যে এত লোক পছন্দ করবে গোলটা বা এরকম একটা স্টেজে যাবে গোলটা। জাস্ট গোল নর্মাল গোলভাবেই আমি কি করেছি। পাড়ার টুর্নামেন্টে কখনো এরকম গোল করেছো? হ্যাঁ হ্যাঁ, পাড়ার টুর্নামেন্টে করেছি। আর লোকাল টুর্নামেন্টে যে আমার ঘরের পাশে পাশেই মাঠে খেলা হয় সেই টুর্নামেন্টে করেছি। এই যে বাইসাইকেল কিকে যে এই বলটা, এই বলটা এই আগে কখনো করেছো? হ্যাঁ, মানে এত বড় স্টেজে করিনি, মানে খেপের মাঠে করেছি। খেপের মাঠে এরকম গোল তুমি করছো? হ্যাঁ। তো আগামী দিনে লক্ষ্য কি এখান থেকে? এখন একটাই লক্ষ্য যে এই হাইলাইটের মাধ্যমে যদি কোনো আই লিগ বা আইএসএল ক্লাব হয় বা তাহলে সেইখানে গিয়ে পারফরমেন্স করে যদি দেশের গায়ে দেশের জার্সি গায়ে দিতে পারে। মোহনবাগান কিংবা ইস্ট বেঙ্গল বা মোহন স্পোর্টিং, যে তিন প্রধান ক্লাব, এই তিন প্রধান ক্লাবে খেলার ইচ্ছা হয়? হ্যাঁ অবশ্যই, স্বপ্ন বাঙালি ছেলেদের অবশ্যই স্বপ্ন তিনটে এই বড় তিনটে ক্লাবে খেলা। রাতারাতি বিশ্বমানের গোল করে আলোড়ন ফেলে দিয়েছেন সৈকত, তাই সৈকতের মা বাবা কিছুটা হলেও অবাক। ছেলের বিশ্বমানের গোল নিয়ে বলতে গিয়ে আবেগে ভাসলেন সৈকতের মা শেফালি দেবী। ছেলের গোলটা দেখেছেন? হ্যাঁ দেখেছি। কেমন লাগছিল? খুবই ভালো, মানে আমি ডাইরেক্ট খেলাগুলি দেখি না, ওই মোবাইলে টোবাইলে এগুলো দেখি, মানে ডাইরেক্ট খেলা আমি কোনো সময় দেখতে পারি না। আমি যতটা ই করতে পারে আমি খুবই মানে নিজেকে নিজে বলি যে মানে খুব ভালোভাবে যেন খেলে যায়, মানে যখন যেখানে যাই সবসময় আমি ঠাকুরকে ডাকি যেন ভালো খেলতে পারে, ভালো ই করতে পারে সবকিছু। আশা মানে ওর তো স্বপ্ন খেলা যে বড় কিছুতে গিয়ে খেলবো, সেই জানি না কত দূর হবে কত দূর। চাকরি পাননি, আপাতত ফুটবল খেলেই জীবন চলছে। কলকাতা লীগের পরে ফের আই লীগের কোনো ক্লাবে খেলতে চান, সব মিলিয়ে ফুটবলকে আঁকড়েই সামনে তাকাতে চান। একটা গোল করে সাময়িক প্রশংসা নয়, ধারাবাহিক ভালো খেলে এগিয়ে যাওয়াই লক্ষ্য সৈকতের। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।